নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ শনিবার আর সময় এখন ঠিক সকাল 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এসেছি ছাদে ওই গাছ সাজগুলো দেখতে আর কি, আর এসে দেখি আর এক কাণ্ড। এই যে একজন পাখি বসে আছে, মানে জালের সাথে পেঁচিয়ে বসে আছে। তো তোমাদের দাদাভাইকে চটপট ডাক দিলাম, আর দেখো ছাড়াতে লেগে গেছে। আর তোমাদের দাদাভাই তো পশুপ্রেমী মানুষ, ও এইসব আর কি দেখতে পারে না, মানে এত কষ্ট দেখতে পারে না। তো সেটাকেই এখন ছাড়ানোর প্রচেষ্টা চলছে। আগের দিন যে পাখিটা বেঁধেছিল সেই পাখিটা চুপটি করে বসেছিল, কিন্তু এ আবার বড্ড ছটপট করছে, একে ছাড়ানো না মুশকিল হয়ে যাচ্ছে। তবুও দেখে দেখে যতটা পাচ্ছে ছাড়িয়ে দিচ্ছে দুজনে মিলে। ওদিকে আবার তারা আছে, অনেক রান্নাবান্না আছে, অনেক কাজ আছে, দেখি কতদূর কী হয় সেই বুঝে, নয় তো আমি চলে যাব নিচে, তোমার দাদাভাই ছাড়িয়ে দেবে আস্তে আস্তে। নিচে যেতে চাইছি কিন্তু যেতে পাচ্ছি না, কারণ এনাকে আবার একা একা ছাড়ানো যাবে না, খুব ছটফট করছে। তো তার জন্য দুজনে মিলেই ছাড়াচ্ছি, যত দূর হয়তো 10 মিনিট কাজে লেট হবে, হোক গে বাপু, পাখিটা তো ছাড়িয়ে দিই, তারপরে দেখা যাবে, এখন যা হবে হবে। ঠান্ডাটা কিন্তু অন্য দিনের তুলনায় আজকে বেশ খানিকটা কম, আর সেই জন্যই এতক্ষণ ছাদে বসে আছি, অতটা কষ্ট হচ্ছে না। আর দেখো বলছি না, খুব ছটফট করছে, একদম ছটফটে রানী হয়ে গেছে যাকে বলে। তো আবার ধরে নেওয়া হলো, তারপরে ওকে আবার ওই জালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে যেগুলো আছে সেগুলো কাটা হচ্ছে, তারই প্রচেষ্টা চলছে, দেখা যাক কতক্ষণে কী হয়। এতটাই লাফালাফি করছে যে ধরতেই কষ্ট হয়ে যাচ্ছে, তোমার দাদাভাই তো চট করে ধরতেই পারছিল না, তারপরে অনেক কষ্টে খপাট করে ধরে ফেলেছে। তো তারপরে যেটুকু বাদ বাকি জাল আটকে ছিল সেইটুকু ভালো করে কেটে ছাড়িয়ে দিল, সে মনের আনন্দে দিব্যি উড়ে চলে গেল। চলে আসলাম নিচে রান্নাঘরে রান্না করতে। অ্যাকচুয়ালি রান্নাঘর বলা চলে না, আমাদের তো আর এটা রান্নাঘর না, ওই রান্নার মতো জায়গা করে নেওয়া আর কি। এটা হচ্ছে আমাদের সিঁড়ির তলে রান্নার একটা জায়গা করা, কি করব, জায়গাটাই আমাদের এমন যে রান্নাঘর করার মতো কোনো পজিশন আমাদের নিচের ঘরে ছিল না তখন আর কি। তো সেইভাবেই করা হয়েছে, যেইভাবে যা ভালো হয়েছে সেইভাবেই করা হয়েছে। তখন তো আর আমার বিয়ে হয়েছিল না যে আমি বা জানি, তো এইভাবেই করা হয়েছে। আজকে রান্না করব বাঁধাকপি, মাছ আর ডাল। মাছটা তো আমাদের রোজই রান্না হয়, একটা দিনও মাছ বাদ নেই ওই বৃহস্পতিবার বাদে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা আর একটু জিরে বাটা, কাঁচা জিরে বাটা। আর দিয়ে দিলাম এখন হচ্ছে বাঁধাকপিগুলো, আর আলুগুলো ভালো করেই কষিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম, যদিও ঢাকনা দিয়ে সবটা আটছিল না, ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো বেশ মজে এসছে, অনেকটাই মজে এসছে, আর অনেকটা জলও উঠেছে। এরপর আরেকবার ঢাকা দিয়ে দেবো, নয়তো ভালো আর কি মজবে না। তো ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর বাঁধাকপিটাও বেশ সুন্দর নরম হয়ে যাবে। বাঁধাকপিটা হতে থাক, আর এদিকে ডালটাও সোমবার দিয়ে দিলাম, দুটো একসাথে দুই দিকে হতে থাক, তাহলে দেরি মানে তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম না আজকে ওই ছাদে গিয়ে দেরি হয়ে গেছে, তো এরপরে তোমার দাদাভাইয়েরও যাওয়ার সময় হয়ে যাবে, তখন বড্ড তাড়াহুড়ো লেগে যাবে। এর জন্য আগে থেকেই আমার তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়া খুবই ভালো। আর মা তো বাড়িতে নেই, মা তো দুধ দিতেই গেছে, আর দেখেছো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর কুটটুসটা এত চিল্লাচ্ছে কি বলবো আর কি। বাবা মানে আমার শ্বশুর মশাই মাছ খেতে এত পছন্দ করে, মানে কি বলবো, তিনবেলা যদি মাছ দিয়ে খাবার দেওয়া হয় তিনবেলাই মাছ খাবে, মানে মাছে আর না নেই, এত প্রিয় মাছ। আমার আবার অত ভালো লাগে না, তোমার দাদাভাইয়েরও অত ভালো লাগে না, মাও অত পছন্দ করে না, কিন্তু বাবাই মাছ পছন্দ করে বেশি। তো তার জন্যে আমাদের এই রোজ রোজ মাছ রান্না করতে হয়। আর দেখো আজকে এই মাছটাই দেবো হচ্ছে শিম আর আলু, আলুটা তো ভাজা ভাজা করছি, আর এই দেখো শিমগুলো মা কেটে রেখেছে।
হয়ে গেছে রান্না বান্না, গ্যাস মোছা সব পয় পরিষ্কার হয়ে গেছে, ঘরটারও মোছা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাবাকে খাবার, আর বাবাকে দেবো বাঁধাকপি দিয়ে খাবার। ওই যে বাঁধাকপিটা রান্না করেছিলাম, বাবাই খেয়ে দেখুক আগে কেমন হয়েছে, কারণ রান্নাবান্নায় তার অতটা পারদর্শী আমি এখনও হয়ে উঠতে পারিনি। ও দু তিন দিন রোদ না ওঠার কারণে কুটুসের সোয়েটারগুলো জমে গেছে, তিন চারটে সোয়েটার আছে, দু তিনটে প্যান্ট আছে, আর আছে কিছু আমার জামা কাপড়, তো সেইগুলো এখন কাচা ধোয়া করব। এখন বাজে 12:30, আর আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তার কারণ দেখো একটু রোদের আলো আলো লাগছে, ওই দূরে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু কাজ দিয়ে এই কাজ দিয়ে বেশ বোঝা যাচ্ছে। আর সেই কারণেই চাউমিনগুলো রোদে দেওয়া হয়েছে, কারণ দু তিন দিনকার চাউমিনগুলো রয়েছে, এগুলো শুকাচ্ছেও না আর প্যাক করাও হচ্ছে না। এই যে দেখো ওইখানে কাঠি মালগুলো ঝোলানো আছে, আর এই যে জালির মালগুলো এই জায়গাটাই আছে। আর ছাদে এসেছে, একটু আরামও লাগছে, হাওয়াও আছে, হাওয়া থাকলে কী হবে, একটু আরাম লাগছে, তার কারণ বেশ মানে তাপ তাপ লাগছে। এই কয়দিন তো রোদের কোনো বংশই ছিল না, তাই এখন এই যে তাপ তাপ লাগছে, বেশ সুন্দর আরাম লাগছে, চাদরটা গায়ে দিয়েছি ঠিকই, কিন্তু এই রোদের তাপটাও বেশ দারুণ লাগছে। এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, সেই তখন কেচেছি, কেচে রেখে দিয়েছিলাম, একটুখানি জলগুলো ঝরলো, তারপরে এই যে মেলতে এসেছি। মেলাটা আর দেখালাম না, যে রোজ রোজই জামা কাপড় মেলা দেখাবো, এদিন আর দেখালাম না। আর এই যে রোদটা উঠেছে, খুব ভালো লাগছে, দেখা যাক এখন থেকে রোদটা উঠে নাকি। আজকের দিনটা যদি একটু ভালো মতো রোদ উঠতো, তাহলে চাউমিনগুলো শুকিয়ে যেত, তাহলে আর কোনো অসুবিধা হতো না। রোদ উঠেছে বলতে কি, অনেক রোদ তো না, একটু জিল্লাটা দিয়েছে আর কি। তো যাই হোক, এবার চলো নিচে যাই, আমি স্নান করে নেবো, স্নান করে পুজোটা দিয়ে নেবো। এখন সময় বিকাল 3:10 কি 15, আর এখনই একজনের ফোন আসলো যে চাউমিন নেবে। তো এবার যখন খদ্দের আবদার করেছে, তার আবদার তো মেটাতেই হবে, তো সেই মতোই কিছু মাল বয়েল করা হচ্ছে, মানে কিছু মাল বাবা কাটলো। ওই তাড়াতাড়ি করে মিক্সার মেশিনে ময়দা একটু মাখিয়ে তাড়াতাড়ি করে কেটে দিল, আর মা সেটা বয়েল করে দিচ্ছে। আর এই দেখো সেই মালটাই বাবা এখন প্যাক করে দেবে, আর ওই সবটা তো আর লাগবে না তার, সে 3 কেজি মতো নেবে, বাদ বাকিটা বাবা ওই কাঠি মালে ঝুলিয়ে শুকিয়ে নেবে। আমি এই পাশে দাঁড়িয়ে ভিডিও করছি, তাতেই আমার খুব আরাম লাগছে, জানো না কেন বলো তো, গরমের ভাপে, মানে চাউমিনের যে তাপটা বেরোচ্ছে সেটা তো বেশ গরম, আর খুব আরাম লাগছে, মনে হচ্ছে এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি। ওই বাবা করছে, তাই বাবার পাশে দাঁড়িয়ে আছি, তাই একটু আমার তাপটা লাগছে, খুব আরাম লাগছে, আর আমার একটু ভিডিও করাও হচ্ছে। তো বাবা বলছে এই খানিকটা মাল ওনার জন্য মেপে রাখবে, উনি বলেছে ওই 4-5টা নাগাদ এসে নিয়ে যাবে। এই যে দুটো কাঠি নিয়ে নিয়েছে, এই কাঠি দুটোর মধ্যেই মালটা ঝুলাবে, আজকে অল্প মাল করেছে তো দুটো কাঠিতে হয়ে যাবে। এই দেখো তোমাদের বলেছিলাম না 3:10 কি 15 বাজে, আর এই দেখো 3:25 হয়ে গেছে, মানে ওই 3:30-এর কাছাকাছি। আর এই যে মার কিছুটা মাল এখনো বাকি আছে, তো সেটাই মা বসে বসে বয়েল করছে। এই দেখো বাবার কাঠিতে মালগুলো ঝোলানো হয়ে গেছে, আর মালগুলো দেখতে কিন্তু খুব দারুণ লাগে, যখন ঝোলানো থাকে সামনে থেকে যারা দেখবে তারা বুঝতে পারবে যে কত সুন্দর লাগে। আর এই মালগুলো এখন দিয়ে আসতে হবে ছাদে রোদ্রে, মানে এই দুটো কাঠিই হয়েছে আর হবে না। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নেক্সট ভিডিওটা খুব দারুণ হতে চলেছে, তোমরা কিন্তু কেউ মিস করো না, অবশ্যই আমার পাশে থেকো। চলো টাটা।